আজকে সলিড ওয়ার্কস 3D নিয়ে কাজ করব এবং 3D তে আমি দুইটা ফিচার দেখাবো, দুইটা কমান্ড দেখাবো, একটা হচ্ছে এক্সট্রুডেড বস আর একটা হচ্ছে এক্সট্রুডেড কাট। এই এই যে এই টুলসটা সেটা দেখাবো। তো কিভাবে করতে পারি, বরাবরের মতো আমরা কোথায় চলে যাবো, স্কেচে চলে যাব। স্কেচে গিয়ে এখান থেকে যে কোনো একটা প্ল্যান সিলেক্ট করে দিবেন, অথবা আপনি সরাসরি এখান থেকে যদি ধরুন আমরা ফিগারটা ড্র করবো টপ প্ল্যানে, তো টপ প্ল্যানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে যদি স্কেচে ক্লিক করেন তাহলেও কিন্তু হবে, সরাসরি টপ প্ল্যানেই চলে যাব। ঠিক আছে, এখন আমরা একটা ফিগার ড্র করব, সেটাকে আমরা এক্সট্রুড করে দেখাবো এবং এক্সট্রুড কাট করে দেখাবো। তাহলে কিভাবে দেখাতে পারি, যে কোনো একটা ফিগারই নিতে পারেন, আপনি চাইলে একটা রেক্ট্যাঙ্গেলও নিতে পারেন। তা আমি প্রথমে এরকম একটা ফিগার নিচ্ছি, মোটামুটি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে নিছি। আচ্ছা সমস্যা নেই, তো রেক্ট্যাঙ্গেলটার একটা মাপ দিতে পারেন, ধরুন এদিকে স্মার্ট ডাইমেনশনিং করি একটু। আমি কতগুলো কি করতেছি, ডাইমেনশন দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা সরি সরি, আমরা এখান থেকে এখানকার প্রথমে রিলেশনটা দিই, ধরুন এটা হচ্ছে 6 দিচ্ছে, ঠিক আছে। এবং এটা যেহেতু মাপ দিব, এটাকে এখানে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন, এরপর এটাকে দিব ধরুন 5, 5 দিয়ে এন্টার করলাম। এখন এটা কতটুকু আছে আমাদের, এটা হচ্ছে 4.1991 আছে, তো এটাকেও 5 করে দিন, 5 করে দিলাম। এবং এটা তো কি আছে, 6 হবেই, কারণ এটা যেহেতু 6 ওটা অবশ্যই 6 হবে, কারণ হচ্ছে এটা কিন্তু লম্ব আকার আছে, পারপেন্ডিকুলার আকার আছে, আর এটা আছে ভার্টিক্যাল হিসাবে, এবং এটা হচ্ছে হরিজন্টাল হিসাবে আছে। এখানে ইন্ডিকেটর দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি, এরপর আমরা টিক মার্ক করে দিচ্ছি। এখন আমরা এটাকে এক্সট্রুড করব, জাস্ট সিম্পল একটা ফিগার দিয়ে দেখাচ্ছি এক্সট্রুড করাটা, অথবা আচ্ছা আরেকটা সার্কেল ড্র করে দিয়ে এটাকেও এক্সট্রুড করে দেখাবো। টিক মার্ক করে দিলাম। এবার 3D করার জন্য সবসময় আপনাকে স্কেচটাকে এক্সিট করতে হবে, তাহলে আমরা এক্সিট স্কেচ করলাম, ঠিক আছে এক্সিট স্কেচ করলাম। করার পর এখানে কি দেখাচ্ছে এটা, আচ্ছা যাই দেখাক সমস্যা নেই, এখানে আমরা একটু ভিউ ওরিয়েন্টেশনটা নর্মাল দিয়ে দেখতে পারি। এরপর আমরা চাচ্ছি যে সেটাকে এক্সট্রুড করব, তাহলে এক্সট্রুড বস করার জন্য কি করতে হবে আপনাকে, আরেকটা জিনিস খেয়াল করুন বলে রাখি, আমরা আবার স্কেচে চলে যাই, এখানে ছিল কালার একরকম, আমরা যখন স্কেচ পড়ে গেছি আমাদের কালারটা ছিল একরকম, ঠিক আছে। আহা বারবার এটা এক্সিট হয়ে যাচ্ছে, কালার ছিল একরকম, কিন্তু যখন আমরা স্কেচটাকে এক্সিট করে ফেলতেছি তখন কিন্তু কালারটা গ্রে হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে 3D-র জন্য প্রস্তুত। আরেকটা কথা, এক্সট্রুড করার জন্য আপনার অবশ্যই প্রোফাইলটাকে ক্লোজ করতে হবে, না হলে কিন্তু এক্সট্রুড হওয়ার সম্ভাবনা নাই। আর এখানে প্রোফাইল কিন্তু দেখেন, আপনাদের হয়তো প্রোফাইল 1 আসবে, আপনারা যদি একটা পেজে কাজ করেন, তো আমি যেহেতু আগেও কাজ করছি এই জন্য আমার স্কেচ পোর্ট চলে আসছে, এগুলোকে বলে প্রোফাইল। যেমন আমি যদি এটাকে আপ করি তাহলে আমার প্রোফাইলে কী ছিল, কিছুই ছিল না, কারণ আমরা এর আগে কিছু আঁকি নাই। তো এটা কীভাবে কাজ করে সেটা আগে দেখিয়েছি, আজকে প্রয়োজন আবার দেখাবে। এখন আমরা কী করবো, এক্সট্রুড করবো। তো ফিচার স্কেচটাকে এক্সিট করার পর এখানে ফিচার্সে চলে যাবেন, সেখানে এখানে লেখা আছে এক্সট্রুডেড বস বা বেজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে খেয়াল করুন এখানে কিন্তু কোনো কিছু আমরা সিলেক্ট করছি এমন দেখাচ্ছে না, এখন যদি আপনি যে কোনো একটা সিলেক্ট করেন শুধুমাত্র সেটাই এক্সট্রুড হবে, সেটাই এক্সট্রুড হবে। অথবা আরেকটা জিনিস দেখাই, এখানে যদি আবার নর্মালে চলে যাই, এটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ, আর যদি এটা হচ্ছে নর্মাল মোড, ঠিক আছে। আচ্ছা তো আমরা এখন চাচ্ছি যে কি করতে, প্রোফাইল 4টাকে সরাসরি প্রোফাইল 4-এ যত কিছু আছে সবগুলোকে একসাথে এক্সট্রুড করতে, তাহলে সেটার জন্য কি করব, প্রোফাইল 4টাকে সিলেক্ট করে রাখবো, বেজে চলে যাব। এখন কিন্তু সম্পূর্ণটাই কি হচ্ছে, সে এক্সট্রুড হচ্ছে, এভাবে হচ্ছে আপনি কাজ করতে পারেন। তো কতটুকু এক্সট্রুড করতে যাচ্ছেন, ধরুন আপনি 2 পরিমাণ এক্সট্রুড করতে যাচ্ছেন, তাহলে 2 দিবেন, এখানে 2 দেওয়ার পর এখানে বলছে দেখেন, এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে বলছে ডিরেকশন 1, আচ্ছা প্রথমে এটা আলোচনা করি, বলছে স্কেচ প্ল্যান, কোত্থেকে আপনি এটাকে করতে যাচ্ছেন এক্সট্রুডটা সেটা দেখাচ্ছে, যদি সারফেস থেকে করতে চান সেটা দেখাবে, যদি ভার্টেক্স থেকে করতে চান সেটা দেখাবে, অথবা অফসেট থেকে হলে অফসেট থেকে। তো স্কেচ প্ল্যান দিলাম, অর্থাৎ যেখানে ড্র করছে ঠিক সেখান থেকে ড্র করবে। এরপর ডিরেকশন, আপনার এক্সট্রুডটা কি মাঝ থেকে হবে, নাকি একেবারে শেষ প্রান্ত থেকে নিচের দিকে হবে, নাকি শেষ প্রান্ত থেকে উপরের দিকে হবে, এই ধরনের কিছু। এখানে বলছে আপ টু ভার্টেক্স, অর্থাৎ ভার্টেক্সের উপরে এটাকে এক্সট্রুড করবে, আর যদি আপ টু সারফেস দেন সারফেস থেকে উপরে সেটাকে এক্সট্রুড করবে, অথবা আপনি যদি মিড প্ল্যান দেন মাঝখান থেকে, সে আপনি যদি
মিড ফ্ল্যান দেন, মাঝখান থেকে সে এক্সট্রুড করতেছে, দেখেন এই যে মাঝখান থেকে এক্সট্রুড করতেছে, আমি উপরে নিলে বড় হচ্ছে ছোট হচ্ছে, আর যদি এখানে মেজারমেন্ট দিয়ে দেন তাহলে তো সে কাজ করলো। তো নর্মালি এটাকে কি করা হয়, আপ টু সারফেস দেওয়া হয়, ঠিক আছে, সরি আপ টু সারফেস দেয় না, ব্লাইন্ড দেয়, ঠিক আছে। তো ধরুন আমরা টু করবো, তাহলে টু দিয়ে এন্টার করে দিলাম, এখন সেটা এক্সট্রুড হয়ে গেল, এই যে দেখেন এক্সট্রুড হয়ে গেল। এটাকে ঘুরাচ্ছি আমি, এটাকে কিভাবে ঘুরাচ্ছি বলুন তো, এটাকে ঘুরাচ্ছি মাউসের হুইলটাকে চেপে ধরে, হোল্ড করে, হোল্ড করে যেদিকে মুভ করবেন সে সেদিকে মুভ হবে। আর যদি আইসোমেট্রিকে নিয়ে আসতে চান আবার এখানে ক্লিক করবেন, এরপর আইসোতে ক্লিক করলে আইসো হয়ে যাবে, খুব ইজি, খুব সিম্পল, আশা করি আপনারা পারবেন। তো আমরা এখন এক্সক্লুড কার্ড দেখাবো, এক্সক্লুড কার্ড দেখানোর জন্য আমরা এটাকে একটু ডিলেট করে দিচ্ছি, বা ডিলেট না করলেও হয়, স্কেচে চলে যান আপনি, এখানে সিলেক্ট হয়ে আছে এই জন্য, এক্সিট করলাম। শোন আমরা এখানে কি করব, ড্র করব, তাহলে যে কোনো একটা প্ল্যানে ড্র করব নিশ্চয়ই, ওই প্ল্যানটাতে ড্র করার জন্য আপনাকে প্ল্যানটা সিলেক্ট করতে হবে, খবরদার এটা কিন্তু ভুল করা যাবে না। তো আমি সেটা দেখাচ্ছি কিভাবে করবেন, প্রথমে আপনি স্কেচে চলে যাবেন, এরপর যে প্ল্যানে সেটাকে ড্র করবেন সেই প্ল্যানটাকে সিলেক্ট করবেন, তাহলে এ প্ল্যান, ধরুন আমরা এ প্ল্যানে ক্লিক ড্র করবো, তাহলে এ প্ল্যানের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমরা কোথায় চলে যাব, ভিউতে চলে যাব, ভিউতে গিয়ে আমরা নর্মাল ভিউতে চলে যাব, তাহলে আমাদেরকে ওই প্ল্যানটা দেখিয়ে দিবে সে, মানে আমরা এই প্ল্যানটা ড্র করার জন্য প্রস্তুত। এবার ধরুন এখানে একটা সার্কেল ড্র করি আমি, এই যে একটা সার্কেল ড্র করলাম, করার পর এটাকে টিক মার্ক দিচ্ছি, এখন এটাকে একটু আমরা ডাইমেনশন দিয়ে সেট আপ করে নিই, ধরুন এখান থেকে, এখান থেকে এই ডাইমেনশনটা হবে কত, টু, টু হবে, বা সরি এটা ডায়ামিটার দেখাচ্ছে আমাদেরকে, তো এখান থেকে যদি সেন্টার থেকে যদি এটা দূরত্ব দিতে চাই, ধরুন এটা দিচ্ছি আমরা শুধু থ্রি, থ্রি দেওয়ার পর এখন আমরা আরেকবার স্মার্ট ডাইমেনশনে চলে যাই, তো আমরা চাচ্ছি যে এখান থেকে এখানকার দূরত্ব দিতে, কতটুকু দূরত্ব দিতে চাচ্ছি সেন্টার থেকে, ধরুন টু, টু দিয়ে এন্টার করলাম, এন্টার করার পর টিক মার্ক দিন, এক্সিট স্কেচ করুন। এখন যদি আমরা একটা নর্মাল মুডে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ফিগারটা এমন দেওয়া আছে, ঠিক আছে। এবার আমরা এটাকে কি করব, এক্সট্রুড কাট করব, তাহলে কিভাবে কাট করব, জাস্ট এখানে ফিচার্সে চলে যাবেন, এক্সট্রুড কাটে ক্লিক করবেন, এরপর ওই সার্কেলটা এখানে সিলেক্ট হয়ে আসে অলরেডি, কারণ আমাদের এখানে প্রোফাইল সিলেক্ট ছিল, তো এখানেও কাজ একই রকম, আপনি কোনটা কি করবেন আগের মতো, আর ডিরেকশন থ্রো অল দিলে হচ্ছে সম্পূর্ণটা কাট হবে, আর যদি থ্রো অল বোথ দেন, আর যদি থ্রো অল বোথ দেন, থ্রো অল দিলে এদিকে কাট হবে, আর থ্রো অল বোথ দিলে বোথটা হয়তো এখানে কাজ করবে না, দুই দিকেই হবে আর কি, আর যদি নেক্সট দেন তাহলে সে এতটুকু কাজ করবে। তা আমরা এখানে একটা মান দিয়ে দেখাচ্ছি, যেমন এখানে টু আছে তো আমরা এখানে ওয়ান দিয়ে দেখাচ্ছি প্রথমে, দেখেন এটা যদি ঠিক করি তাহলে দেখবেন যে পুরোটা সে কাট করে নাই, এখানে একটু কাট করছে, কিন্তু আমরা যদি চাই যে পুরোটা কাট করব তাহলে এখানে আবার চলে যাই, এখন এখানে ব্লাইন্ডে না দিয়ে আমরা থ্রো অল করে দিব, তাহলে সম্পূর্ণ সে কাট হয়ে যাবে, দেখেন এই যে সম্পূর্ণ কাট হয়ে গেল। এভাবে হচ্ছে আপনি কাজ করতে পারেন। তো ধরুন আমরা চাচ্ছি যে এখন এই পেসে আরেকটা জিনিস ড্র করব, আরেকটা বস এক্সট্রুড বা এক্সট্রুড কাট করব, সরি, তো সেটা কীভাবে করবো, স্কেচে চলে যাব, পেজটাকে সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে কোথায় চলে যাবেন, নর্মাল মোডে চলে যাবেন, তাহলে পেজটা সে দেখিয়ে দিবে। এখন এখানে একটা ধরুন রেক্ট্যাঙ্গেল ড্র করি আমি, ড্র করলাম, এতটুকু রেখে দিচ্ছি, এরপর এটাকে আমরা এক্সিট স্কেচ করলাম, করার পর খেয়াল করুন এখন এটাকে আমরা কাট করব, তাহলে এটা প্রোফাইলটা কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে, তাহলে নতুন করে সিলেক্ট করতে হবে না, যখনই সিলেক্ট থাকবে না শুধু তখন আমাদেরকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা ফিচার্সে চলে যাই, এক্সট্রুড কাটে চলে যাই, কাটে গেলে এখানে আমাদেরকে কতটুকু কাট করব সেটা দেখিয়ে দিতে বলছে, তাহলে আমরা এটাকে আবারও থ্রু অল করে দিচ্ছি, তাহলে সে পুরোটা কাট করবে, এবং টানাং ডান, এই যে যতটুকু পর্যন্ত সে গিয়েছে ততটুকু সে কাট করে নিয়েছে। এভাবে হচ্ছে আপনি এক্সট্রুড কাট দিয়ে কাজ করতে পারেন। তো আগামী পর্বে যখন একটা সলিড মডেল ডিজাইন করে দেখাবো তখন জিনিসটা আরো ভালো করে আপনারা বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।